মাস্টার অর্কজির মণ্ডল। আচ্ছা বল, তুমি কেমন আছো এখন? ভালো আছে। আপনার অভিজ্ঞতা বলুন তো, এই যে বাচ্চার যে সবাইকার একটা ধারণা আছে যে টনসিল করলে বা অ্যাডিনোয়েড অপারেশন করলে বাচ্চার এমনিতেই তো ভালো হয়ে থাকে, কেন ফালতু করবে? আচ্ছা আপনার কি তফাত মনে হচ্ছে বাচ্চারা আগে কেমন ছিল? যদি একজন বাচ্চা ডাক্তার পাঠিয়েছে তো আগে কি তফাত বলুন, কি তফাত হয়ে গেল? আগে ওর গলার ভয়েস পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে মানে ভালো হয়েছে তো? ভালো হয়েছে, অনেক ভালো। লোকে বলে ভয়েস খারাপ হয়ে যাবে নাকি? না একদমই না, না না উল্টোটা স্পষ্ট কথা। আগে কথা জড়িয়ে যেত, এখন পুরো কথাবার্তা পুরো পরিষ্কার। আগে নাকি বন্ধ হয়ে মনে হচ্ছে কথা বলতো, নাক নাক দিকে ঘুমাতো, ঘুমালে নাকে শব্দ হতো, বা আরও বিভিন্ন রকম সিমটম। একদিন পর টয়লেটও করে ফেলে গেলো ঘুমে ঘুরে, যেটা ও লাইফে মানে করেনি টনসিল হওয়ার পরে, সেগুলোও পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বারবার সব ডিস্টারবেন্স, অপারেশনের আগে প্রচুর রাতে ঘুমে ডিস্টারবেন্স, ছুটতে গেলে হাঁপিয়ে যাওয়া, বারে বারে সর্দি কাশি, বারে বারে সর্দি কাশি। সর্দি কাশি বলতে প্রতি সপ্তাহেই ডাক্তার দেখাতো, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর গৌতম মণ্ডল স্যারকেই দেখাতাম। তারপরে শেষের দিকে উনি বললেন না, সে একদম শেষে মানে উনি এটা ধরা পড়েছিল তখন প্রায় দু বছর বয়স থেকে টনসিল আছে। তা স্যারই বলেছিল যে হ্যাঁ সেরে যাবে, পাঁচ বছর পর্যন্ত এগুলো থাকে বাচ্চাদের। তো আস্তে আস্তে পরে দেখছে যে যখন সারছে না তখন ডক্টর গৌতম মণ্ডল স্যারই বললো ওই ইএনটি স্পেশালিস্ট। তো প্রথমে পিয়ারলেসে দেখাই, পিয়ারলেসে বাজারটা প্রচণ্ড বেশি বলে, তারপরে গৌতম মণ্ডল স্যারই আপনাকে রেফারেন্স করে ওখানে একবার গিয়ে দেখা। তারপরে দেখুন দেখুন 8 বছর বয়স হয়ে গেল, তার মানে 8 বছরও কিন্তু এত 2 বছর থেকে ট্রিটমেন্ট করেও বাচ্চা ভালো হয় না। না না না, তার মানে যাদের ক্ষেত্রে রিয়েল বড় তাদের ক্ষেত্রে কিন্তু খুব ঠিক হয় না বেসিক্যালি। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে বাচ্চার যদি ভোগে, দেখুন মুখ বন্ধ করে আছে, কীভাবে লাইফটা বদলে গেল। তার মানে কত বাচ্চা স্রেফ ভয়ে ভয়ে, গার্জেনের স্রেফ ভয়ে, এবং বাচ্চা ডাক্তারগুলাও বলে না অনেক সময়, ভোলে বলে ঘুরে বেড়াচ্ছে এরকমভাবে ভুগে 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 ভুগে। অনেকে ভাবছে না না অপারেশন করে পাবে, কিন্তু অপারেশন করে যে জীবনটা বদলে যায়, এ বাচ্চা সর্দি কাশি বন্ধ হয়ে বছরে শুধু ভ্যাকসিন নিতে যেতে হবে, এ লাইফটা পুরো বদলে যায়। বাচ্চা ভ্যাকসিন নেওয়া হয়নি স্যার? ইয়েস, শুধুমাত্র আর কোনো ঝামেলায় থাকে না, আশাদিরা যেগুলো দেয় সারা একদম একদম ওইগুলোই দেয়। সুতরাং দেখবেন আপনার বাচ্চা দেখবেন রোগ কাশি রোগ থেকেই মুক্ত জীবন, ঠিক আছে? ঠান্ডাটা লাগাটাই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নিঃশ্বাস ভালো যাচ্ছে, ফ্রি লাইফ, ঠিক আছে? ওকে, তার মানে গলার স্বর ভালো হয়, টনসিল করলে গলা স্বর ভালো হয়, এটা ভুল ধারণা লোকের, ঠিক আছে? তার মানে এই লোকের ভুল ধারণা যে ভয়েস চেঞ্জ হয়ে যায়।